নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আঠাশে ফেব্রুয়ারি দু সোমবার দৈনিক লটারিতে পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ পাঁচ রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে সঠিক সময় ঠিক সময় যদি আপনারা লটারি কাটতে পারেন আমি যে সময়টি আপনাদেরকে বলছি অর্থাৎ এই ভিডিওটিতে অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি দিয়ে থাকি সম্পূর্ণ ভিডিওটি শুনবেন বিশেষ করে যাদের ক্ষেত্রে লটারির নেশা আছে যারা লটারি কাটেন প্রচুর নেশা প্রতিদিনই লটারি কাটেন তাদের জন্য এই ভিডিওটি তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন নিজ দায়িত্বে এই ভিডিওটি আপনারা দেখুন দেখুন যে আঠাশে ফেব্রুয়ারি দু সোমবার যে রাশিগুলোর লটারি প্রাপ্তি হতে চলেছে একে একে আমি জানাতে চলেছি এখানে আপনাদেরকে আমি জানাব আপনাদের রাহু সময় এবং দিনের শুভ সময় টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টাও আপনাদেরকে এই ভিডিওতে আমি কিন্তু জানাতে চলেছি বিশেষভাবে এই ভিডিওটি আপনারা শোনার চেষ্টা করুন অনেক তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন আপনি ধুম করে রাশির নাম শুনছেন লটারি কেটে নিচ্ছে সেটা করবেন না কি বলছি তারপরে আপনি আপনার জীবনে এটা পরীক্ষা করুন আপনার লটারি লাগছে কি লাগছে না দেখুন লটারির ক্ষেত্রে আমি বারবার বলি চারটি প্ল্যানেটকে চারটি গ্রহকে আপনার রাহু শুক্র শনি এবং বুধ এই চারটি গ্রহ আপনার জন্মছকে প্রথম কথা ভালো পজিশনে থাকা দরকার এই চারটি গ্রহ আপনার হস্তরেখাতেও কিন্তু ভালো থাকা দরকার এবং এর পাশাপাশি আপনার নবম ভাব দ্বিতীয় ভাব পঞ্চম ভাব একাদশ ভাব এই ভাবগুলো কিন্তু দেখা দরকার দেখা যাচ্ছে আপনার দশা দশা পারমিট করছেন আপনি লটারি কাটছেন সেটাও কিন্তু আপনার লটারির ক্ষেত্রে বাধা কিন্তু সৃষ্টি হবে অনেক কমেন্টস এসছে যে স্যার আমি লটারি পেয়েছি ছোট প্রাইজ আপনি যে সময়ে বলেছিলেন সেই সময় হয়তো আপনার ভাগ্যতে বড় প্রাইজটা সেদিন ছিল না আগামী দিন হয়তো আপনি ওই সময়ে সময়টা কিন্তু সঠিক সময়টা কিন্তু বিদেশ বিশেষভাবে নির্দেশ করে আপনার ভাগ্য চক্র ভাগ্য আপনার কি বলছে ওই সময়টা কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করবে প্রথম কথা আপনাদেরকে আমি বলি সময়টা বিশেষ ইম্পর্টেন্ট এবং যাদের ক্ষেত্রে মানে দৌড় এসে আপনার আটকে যাচ্ছে তীরে এসে তড়ি ডুবে যাচ্ছে তারা রাহু কবচ পরিধান করুন রাহু কবচ পরিধান করলে রাহু গ্রহ আপনার স্ট্রং হবে কলিযুগের যে গ্রহটি হচ্ছে রাজা যে গ্রহটি হঠাৎ প্রাপ্তি করে দেখে শুধু লটারি বলে না আপনি চাকরি বলুন আপনি হঠাৎ কোনো কাজ বলুন এগুলো কিন্তু টোটালটা রাহুর কিন্তু আন্ডারে অর্থাৎ রাহুকে যদি আপনি স্ট্রং করতে পারেন আপনি কিন্তু লটারিতে বড় ধরনের অ্যামাউন্ট আপনি কিন্তু পাবেন তো এবার আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি কোন কোন রাশি আগামীকাল লটারি পেতে চলেছে আগামীকাল কোন কোন নক্ষত্র কোন যোগ আছে সেটাও আপনাদেরকে জানাবো এবং রাহুকালটা আপনাদেরকে জানাবো দিনের শুভ সময় এবং রাশিভিত্তিক যে সময়টি আপনাদেরকে বলবো সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি বিশ্লেষণ করতে চলেছি দেখুন প্রথমেই আপনাদেরকে আমি একটা কথা বলি যাদের ক্ষেত্রে লাগছে না বা হচ্ছে না আপনারা নিজের জন্ম ছকটা একবার বিচার করে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে যদি একবার নিজের জন্ম ছকটা বিচার করে নিতে পারেন তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা বাড়বে সময়টা হচ্ছে কালকে শুভ সময় বারোটা পাঁচ থেকে বারোটা বাহান্ন একটি হচ্ছে আপনার সকাল দশটা থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত আর একটি হচ্ছে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট থেকে চারটা দুই মিনিট পর্যন্ত এই তিনটি আগামীকাল কিন্তু শুভ সময় কিন্তু থাকছে এই সময় আপনারা লটারি কিন্তু কাটতে পারেন এবং রাহুকাল রাহুকালটা সকাল সাতটা তিরিশ থেকে নটা পর্যন্ত সকাল সাতটা তিরিশ থেকে নটা পর্যন্ত হচ্ছে রাহুকাল এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কিন্তু কাটতে পারেন এবার আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি লটারির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার রাশিভিত্তিক সময় এবং আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে তীরে এসে তৈরি ডুবে যাচ্ছে আপনার রাহু কবচ পরিধান করুন এবং যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই হস্তরেখা কিন্তু আপনাকে বলে দিবে আপনার জন্মছকে লটারি যোগ আছে কি না যদি থাকে সেটা কোন সময় আছে কোন বছর আছে এবং আপনার ক্ষেত্রে লাকি নাম্বার অর্থাৎ আপনার জন্ম ছক অনুযায়ী লাকি নাম্বার এই যে পাঁচটি রাশির কথা বলছি না পাঁচটি রাশির হাজারো লাখো কোটি মানুষ আছে প্রত্যেকেই লটারি পাবে তা না কারণ কি বলুন তো যার ভাগ্যে থাকবে সেই একমাত্র লটারি পাবে আপনার ভাগ্যে যদি থাকে আপনি কিন্তু আগামীকাল কোটিপতি কিন্তু হতে পারেন এটা ডায়রিতে নোট করে নিতে পারেন এবং পাঁচ রাশি বড় হোক ছোট হোক মাঝারি হোক খুব যে কথাটা বলছে যে কোনো প্রাইজ পাবে আটকাতে পারবে না কেউ ছোট বড় মাঝারি যে কোনো প্রাইজ কিন্তু আগামীকাল এই রাশিগুলো কিন্তু পেতে চলেছে কত অ্যামাউন্টের অর্থ পাবে কত টাকার প্রাইজ পাবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর অর্থাৎ আপনার জন্ম ছকে ভাগ্যভাব যত স্ট্রং হবে তত কিন্তু আপনি লটারিতে বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু আপনারা পাবেন প্রথমেই আসি আপনাদের যে নক্ষত্র সেটা হচ্ছে উত্তর সারা নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্র দুটি নক্ষত্র আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে উত্তর সারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র এবং যোগ হচ্ছে বরিয়ান যোগ দুর্দান্ত যোগ এই যোগগুলো কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিবে আগামীকাল আর যে শুভ সময়ের কথা বললাম সেটা তো আছে এবার আপনাদেরকে আমি জানাবো রাশির নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার এবং শুভ সময় প্রথম রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা হচ্ছে সকাল দশটা দুই মিনিট থেকে বারোটা বাইশ মিনিট পর্যন্ত আপনাদের টার্গেট নাম্বার নয় এবং দুই দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার চার এবং তিন আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা হচ্ছে এগারোটা বাইশ মিনিট থেকে একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনু রাশি ধনুরাশি ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা ক্ষেত্রে শুভ সংখ্যা আপনাদের মানে টার্গেট নাম্বারটা যেটা আপনাদের সাত এবং এক এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার পাঁচ এবং দুই আপনাদের শুভ সময়টা হচ্ছে কুম্ভ রাশিক্ষেত্রে বারোটা চৌত্রিশ মিনিট থেকে দুটো চার মিনিট পর্যন্ত সবশেষ যে রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে মকর রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে শুভ সময় সেটা বেরিয়েছে আপনাদের সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দশটা বিয়াল্লিশ থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটা আছে আপনি সরি আপনি মকর রাশি মানুষ আপনাদের ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে মকর রাশি ক্ষেত্রে আট ছয় এবং নয় আট ছয় এবং নয় আপনাদের ক্ষেত্রে আগামীকালে কিন্তু টার্গেট নাম্বার এই ছিল আপনার রাশির বিশ্লেষণ তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং একটি কথা বারবার বলি লটারিতে ইনভেস্টমেন্ট করার আগে বড় ধরনের যারা ইনভেস্টমেন্ট করছেন এক দু নম্বর তিন নম্বরের জন্য যাদের কেটে যাচ্ছে যাদের ভাগ্য বিড়ম্বনা হচ্ছে নিজস্ব জন্মছক এক্সপার্ট অ্যাস্ট্রোজারকে দিয়ে দেখিয়ে নিন না লটারিতে হয়তো অর্থ অপচয়ের আগে আপনি দেখিয়ে নিন আপনার কোন বছর আছে কোন সময় আছে অর্থাৎ আপনার রাশিচক্রে রাহু গ্রহ শুক্র গ্রহ বুধ গ্রহ শনি গ্রহ কেমন আছে আপনার হস্তরেখাতে কেমন আছে এই জায়গাগুলো যদি আপনি দেখিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি লটারিতে বড় ধরনের অর্থ আপনি কিন্তু পেতে পারেন অর্থাৎ এই সম্ভাবনাটা কিন্তু আপনার তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এবং আবারও বলছি অহেতুক অর্থ অপচয় আপনারা করবেন না লটারির যোগ আছে কি না আপনি জেনে নিন আপনার জন্মছকে যেটা কলিযুগের যেটা রাজা রাহুগ্রহ আপনার জন্মছকে কেমন আছে আপনি একবার জেনে নিয়ে আপনি লটারিতে ইনভেস্টমেন্ট কিন্তু করুন ভিডিও জি পর্যন্তই নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন